আবার প্রলয়, এ যেন খানিকটা বাংলা ওয়েব সিরিজের অনিমেষ দত্তের মতন। রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। উল্লেখ্য, গত একদিন আগে প্রলয় পাল তিনি তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, আর গতকালই তিনি সংবাদ মাধ্যমকে সরাসরি জানান তিনি আর রাজনীতি করবেন না, রাজনীতির প্রতি তার ঘৃণা চলে এসেছে। জানি রাজনৈতিক মহলে যথেষ্ট জল ঘোলা হয়েছিল তার সেই বক্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ আবারও সংবাদ মাধ্যমকে তিনি জানালেন তিনি বিজেপিতেই থাকছেন। এই বিষয়ে আজ নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রলয় পাল কখনো বিজেপির বাইরে গেছে কথা তিনি বলেননি, অভ্যন্তরীণ কিছু বিষয়ে হতাশা এসেছিল, হতাশা থেকে তিনি একটি পোস্ট করেছিলেন, তিনি কখনোই বলেননি যে বিজেপি ছাড়লেন। অপরদিকে ঘটনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ তিনি বলেন, নিজের এরকম টিআরপি বাড়ানোর জন্য মাঝে মাঝে নাটকও করে যান প্রলয় বাবু। দুদিন আগে আমি আমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করেছিলাম, ভালো থেকো রাজনীতি আর নয় দাও বিদায়। অত্যন্ত দুঃখ পেয়েছিলাম রাজনীতি করতে এসে, যখন 2% ভোট ছিল বিজেপির তখন থেকে বিজেপিটা করি, কিন্তু নিজেকে কোথাও যেন মনে হয়েছিল যে চোখের সামনে এভাবে দলের ক্ষতি দেখার থেকে বোধহয় মৃত্যু অনেক ভালো। সেই জায়গায় আবেগপ্রবণ হয়ে আমি পোস্টটা করেছিলাম, কিন্তু পরবর্তীকালে গোটা রাজ্য জেলা বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে ভালোবাসার কর্মীরা ফোন করে রাজনীতি থেকে সরে না যাওয়ার জন্য যে অনুরোধ তাদের, বিবেকের যন্ত্রণায় তাদের সেই অনুরোধ আমি প্রত্যাখ্যান করতে পারিনি, তাই আমি আমার আগের পোস্ট থেকে নিজেকে সরিয়ে দিচ্ছি। আমি রাজনীতিতেই আছি, রাজনীতিই করব, বিজেপি করব। এই জন্য আমার সোশ্যাল মিডিয়া দেখে আপনারা সংবাদ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে যেভাবে আপনাদের খবর পরিবেশন করেছেন সেটা যে সর্বদা সত্য সেটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে রংচং দিয়েছেন আপনারা। আমি কিন্তু নিজেকে কেবলমাত্র রাজনীতি থেকে সরিয়ে নেব বলেছি। যাই হোক না কেন, আমি আমার অবস্থান থেকে সরে এসেছি, আমি রাজনীতিই করছি, আমি বিজেপিই করছি, আর এই জন্য এটা ডেকে আপনাদের আরেকবার বলে দেওয়া। আপনারা বিকৃত তথ্য পরিবেশন করেছেন, প্রলয় পাল কখনোই ভারতীয় জনতা পার্টির বাইরে গেছে একথা সে বলেনি, প্রলয় পালের কিছু আভ্যন্তরীণ বিষয় থেকে হতাশা এসেছিল, সে হতাশা থেকে তিনি একটি পোস্ট করেছিলেন বিদায় রাজনীতি, তার মানে তিনি তার সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে চান, কিন্তু তিনি কখনোই বলেননি যে বিজেপি ছাড়লেন। বিজেপি অনেকভাবে করা যায়, একজন রাষ্ট্রবাদী সমর্থক হয়ে বিজেপি করা যায়, তার জন্য জেলা কমিটির সভাপতি, সহসভাপতি, এমএলএ, পঞ্চায়েত প্রধান হওয়ার দরকার নেই। উনাকে আমি জেলা পরিষদের টিকিট অফার করেছি, উনি বলেছেন না আমি লড়বো না, অরূপ জানা লড়বে মণ্ডল মিশ্রে। তো এসব লোককে চিনতে কলকাতার মিডিয়াদের অনেক সময় লাগবে। পদত্যাগও করবেন বলে বলেছিলেন জেলা সভাপতি, না সেটা তার সাংগ সভাপতি সেই প্রস্তাব অ্যাকোমোডেট করেননি বা করতে পারেননি, সে তো আমাদের আভ্যন্তরীণ আলোচনা করে সমাধান হবে। কালকে সারাদিন ওনার সঙ্গে দল আলোচনা করেছে, আলোচনা করেছেন, সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করছেন, কর্মীরা সবাই গিয়ে বলেছে আপনার সক্রিয়তা দরকার, যতক্ষণ না মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর হাত থেকে বাংলাকে মুক্ত করা যায় ততক্ষণ প্রলয় পালের মতো কোনো লোকের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নেই। প্রলয়বাবুর পিতৃদেব চিত্ত পাল মহোদয় জাতীয়তাবাদী ডানপন্থী আন্দোলনের অন্যতম মুখ, ওনারা জাতীয় কংগ্রেস, তারপরে তৃণমূল, কিন্তু উনি সেদিনই বিপথে চালিত হয়েছেন, সেদিন যেদিন উনি ওনার বাবার আদর্শকে পদদলিত করে সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাতটা ধরেছিলেন। এখন উনি বিজেপির নেতা, যতটুকু জানি খুব মার্জিত, রুচিশীল, ভদ্র মানুষ, ওনার দলের মধ্যে আদি নব্যদ্বন্দ্ব, কারা এসে ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, ওনার সেই অস্বস্তিকর পরিবেশের মধ্যে দমবন্ধ হয়ে আসছে কি না,
উনি কতদিন বিজেপিতে থাকবেন, উনি বিজেপিতে থাকাকালীন ছদ্মবেশ ধারণ করবেন না উনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন, সেটা একেবারে বিজেপির আভ্যন্তরীণ বিষয় এবং তার ব্যক্তিগত নিজস্ব মতামতের বিষয়। এখানে আমাদের বলার কিছু নেই, শুধু এটুকু বলবো যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন, রাজনীতির মাঠে মতাদর্শগতভাবে লড়াইটা অবশ্যই জারি থাকবে আমাদের, আর নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য এরকম মাঝে মাঝে আপনি নাটকও করে যান, তাতে দেখবেন আপনার মূল্য হয়তো বিজেপির নেতারা দেরিতে হলেও বুঝতে পারে এবং এবারেও পেরেছে। বিষয়টা এরকম যে বাড়ির পোষ্য মাঝে মাঝে প্রভুর অবাধ্য হলে সেই পোষ্যকে দুটুকো রুটি যদি কেউ ছুঁড়ে দেয় পোষ্য কিন্তু চুপ হয়ে যায়। এই ঘটনার সঙ্গে হয়তো এর অনেকটা হচ্ছে প্রাসঙ্গিকতা চলে এসছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।